আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে তিনটা ডিম দিয়ে ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করব। একই সাথে কেকটা কীভাবে ডেকোরেশন করতে হয় তার ডিটেলস শেয়ার করব। প্রথমে একটা পাত্রে রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা তিনটা ডিমের স্বাদ অংশ নিয়েছি। এখন এর মধ্যে 2/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমটা একদম সাদা আর ক্রিমের মতো হয়ে আসে। প্রথমে লো স্পিডে 2 মিনিট, এরপর মিডিয়াম স্পিডে 4 মিনিট বিট করে নিচ্ছি। ডিমটা যখন এরকম সাদা আর ক্রিমের মতো হয়ে আসবে তখন বিট কর অফ করে দিচ্ছি। বিটারের সাহায্যে কোনো কিছু লিখলে লেখাটা যদি সাথে সাথে মুছে না যায় তাহলে বুঝতে পারবেন ডিমের এই ফর্মটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে ডিমের কুসুম 3টা দিয়ে দিচ্ছি। প্রায় 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করে সয়াবিন তেল। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে একটু গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। এখন একটি স্পেচুলার সাহায্যে খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। আমি এখানে 8 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ড নিয়েছি। মোল্ডটাতে আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 40 মিনিট। এই কেকটা হতে 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। আর বেক করার সময় চুলার আঁচটা একদম পুরোপুরি লোয়ের চাইতে কিন্তু কিছুটা বেশি থাকবে। 40 মিনিট হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কি না। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। এখন এই কেক একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর কেকটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। উপরে থাকা বেকিং পেপার সরিয়ে নিচ্ছি। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটাকে 2 ভাগে বা 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। ডেকোরেশনের জন্য এখন এই কেকের উপরে প্রথমে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আজকের এই কেকটার জন্য 1 কাপ পানির সাথে 1/4 কাপ চিনি একসাথে জাল করে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আমি এখানে ভিভো লিকুইড হুইপড ক্রিম ব্যবহার করছি। আর আজকের এই কেকের জন্য আমি 1 কাপ পরিমাণ ভিভো লিকুইড হুইপ ক্রিম ব্যবহার করেছি। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ক্রিমটা খুব ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গানাশ। এখন এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। একই রকমভাবে এই লেয়ারটাতেও সুগার সিরাপ, হুইপড ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে প্যালেট নাইফের সাহায্যে প্রথমেই কেকের সাইডের দিকটা সমান করে নিচ্ছি। এখন এই কেকের ওপর এবং চারপাশের সাইড ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। আর কেকের ওপরের লেয়ারটাতে একটু বেশি পরিমাণে ক্রিম ব্যবহার করবেন, এতে করে কেকের ওপরের দিকটা খুব স্মুথ থাকে। ব্রেড নাইফের সাহায্যে কেকের সাইডে দেওয়া অতিরিক্ত ক্রিম সরিয়ে নিচ্ছি। এখন একটি স্ক্রাবারের সাহায্যে কেকের সাইডের দিকটা সমান করে নিচ্ছি। ব্রেড নাইফের উল্টো দিকের সাহায্যে কেকের উপরের দিকটা যতটা সম্ভব সমান করে নিচ্ছি। কিছুটা ক্রিম আমি চকলেট ইমালশন মিশিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগের সাহায্যে কেকের উপরে হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু লিখে নিতে পারেন। একদম ছোট সাইজের একটা স্ট্যান্ড নজলের সাহায্যে কেকের নিচে একটা বড় তৈরি করে নিচ্ছি। এখন এই কেকের উপর একটা কোন বসিয়ে দিচ্ছি। আর এই কোণের ভেতরে আমি প্রথমে কিছু পরিমাণে ক্রিম নিয়ে নিয়েছি। এই কোণের উপর আমি ফুল তৈরি করে নেব, ফুলগুলো যাতে একটু বাইরের দিকে থাকে এই জন্য এর উপরে আবারও কিছুটা ক্রিম নিয়ে নিচ্ছি। একদম ছোট সাইজের একটা রোজ নজলের সাহায্যে গোলাপ তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বড়, ছোট যে কোনো ধরনের গোলাপ তৈরি করে নিতে পারেন। কাঁটা চামচের সাহায্যে এখন এই গোলাপ তুলে কোণের উপরে বসিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি কয়েকটা গোলাপ তৈরি করে নিচ্ছি।
কিছুটা ক্রিমে আমি সবুজ রঙের ফুড কালার মিশিয়ে নিয়েছি। লিফ নজলের সাহায্যে এখন ফুলের চারপাশে কিছু পাতা তৈরি করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কেকটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবে কেকটা সাজিয়ে নিতে পারেন। এখন এই কেকের সাইডেও কিছু পাতা তৈরি করে নিচ্ছি আর প্রতিটা পাতার উপরে হোয়াইট পালস দিয়ে দিচ্ছি। আমাদের ভ্যানিলা বার্থডে কেক এখন পুরোপুরি তৈরি। আশা করি আমার আজকের এই সহজ ভ্যানিলা কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।